কলেজে তো তোমাদের ভর্তি স্টার্ট হয়ে গেছে এবং অনেকে ভর্তিও হয়ে গেছো এবং যারা ভর্তি হয়ে গেছো ইতিমধ্যে তাদের মনে অনেকগুলো কোয়েশ্চেন আছে এবং যারা এখনো ভর্তি হতে পারি তারাও এই ডাউটগুলো তাদের মনে রয়েছে যে কলেজ তোমাদের কবে থেকে চালু হবে কলেজ যে তোমাদের চালু হবে সেটা অনলাইনে ক্লাস হবে নাকি অফলাইনে সরাসরি কলেজে গিয়ে তোমাদের ক্লাস করতে হবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বলবো এছাড়াও তোমাদের সাবজেক্ট চেঞ্জ নিয়েও কিছু কোয়েশ্চেন ছিল যে তুমি একটা সাবজেক্টের জন্য ভর্তি হয়ে গেছো সেটাকে চেঞ্জ করে অন্য সাবজেক্ট নিতে পারবে কি না বা ডে বা মর্নিং শিফ্টে যদি তোমরা ডে শিফটে ভর্তি হও সেটাকে চেঞ্জ করে মর্নিং করতে পারবে কিনা এই সমস্ত যে কোয়েশ্চেন এই সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে তোমাদের দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো বেশিরভাগ যে কলেজ রয়েছে তাদেরই ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে তারা আস্তে আস্তে থার্ড ফোর্থ ফিফথ এইভাবে তাদের মেরিট লিস্ট বের করছে এবং সম্পূর্ণটাই সিটসের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছ বিভিন্ন কলেজের নাম দিয়ে যে এই কলেজের ফোর্থ মেরিট লিস্ট বেরোবে কিনা ওই কলেজের ফিফথ মেরিট লিস্ট বেরোবে কিনা তো এই যে লিস্ট বেরোবে কিনা সেটা সম্পূর্ণ কলেজে কতগুলো সিটস ফাঁকা থাকছে তার উপর নির্ভর করে হয় এবার যে সমস্ত তোমার ধরো ব্যাংকার মতো যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ধরো তোমার চারটে কি পাঁচটা এইরকম এবার ধরো অন্যান্য যে সমস্ত আরো কলেজ রয়েছে যেরকম সিটি কলেজ উমেশচন্দ্র কলেজ এই সমস্ত কলেজগুলোতে একটু বেশি মেরিট লিস্টও বেরোতে পারে তো সেইভাবে আমি তোমাদের কনফার্ম করে বা এক্স্যাক্টলি বলতে পারবো না যে ওই কলেজে মেরিট লিস্ট ফিফথ মেরিট লিস্ট বা ফোর্থ মেরিট লিস্ট বেরোবে কি বেরোবে না এটা সম্পূর্ণ নির্ভর করছে কলেজে সিটস ওই সাবজেক্টটার জন্য অ্যাভেলেবেল যদি থাকে তাহলে তোমার মেরিট লিস্টটা পাবলিশ করা হবে তো এছাড়াও অনেকের মনে তোমাদের কোয়েশ্চেন রয়েছে যাদের নাম একটু নিচের দিকে এসেছে কিন্তু তারা ভালো নাম্বারই পেয়েছ তা সত্ত্বেও যাদের নাম একটু শেষের দিকে রয়েছে তো তারা কি কোনো কলেজে তা বলে চান্স পাবে না এটা একদমই নয় প্রত্যেকেই কলেজে ভর্তি হতে পারবে এবং বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই এরকম হয় সে ধরে নাও আমি একটা বলছি তোমাদের যে কোন একটা কলেজে ধরো ভর্তি শেষ হয়ে গেল হয়ে যাওয়ার পরে তুমি সেই কলেজের সাথে কন্ট্যাক্ট করলে এবং সেখানে যদি সিটস ফাঁকা থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করো নি তা সত্ত্বেও তোমাকে ওই কলেজে ভর্তি নিয়ে নেবে তো যদি এরকম কেউ থেকে থাকো যে তার কোনো কলেজেই চান্স পাচ্ছ না ভর্তি হচ্ছে না তাহলে সে ভর এইরকমভাবে কলেজের সাথে যোগাযোগ করতে পারো কিন্তু এখনও তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে এই জাস্ট তোমাদের ভর্তি শুরু হয়েছে যেটা চলবে তোমাদের থার্টিএথ সেপ্টেম্বর পর্যন্ত তাই টেনশনের কোনো কারণ নেই তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ এবং এবারে যারা পাস করেছ সকলেই কলেজে ভর্তি হতে পারবে এরপরে আসছি তোমরা অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং তারপরে অ্যাডমিশানটাকে ক্যান্সেল করতে চাইছো তো সেরকমভাবেই বলে রাখি তুমি যে কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইছো সেই কলেজের ওয়েবসাইটে যাবে এবং গিয়ে দেখবে সেখানে ক্যান্সেল বা ক্যান্সেলেশন বলে কিছু শো করাচ্ছে তো সেটা থেকে গিয়ে যা যা স্টেপস আছে সেগুলো তোমাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার পর তোমার যে সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে যাবে টাকা সেটা কিন্তু একদমই নয় এটার একটা সময় থাকে আর বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে তারপরে তারা রিফান্ড দেওয়া স্টার্ট করে যেরকম ধরো থার্টিএ সেপ্টেম্বর পর্যন্ত তো অ্যাডমিশন হবে তো থার্টিএ সেপ্টেম্বর পর্যন্ত তুমি ওই টাকাটা রিফান্ড পাবে না তো তারপরে গিয়ে টাকাটা তোমার ব্যাংকে ঢুকবে এবার কোনো কোনো কলেজ এরকম বলে দিয়েছে কিছু টাইম লিমিট দিয়ে দিয়েছে যেরকম পনেরো দিনের মধ্যে করলে তোমার হানড্রেড পার্সেন্ট টাকা রিফান্ড পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে করলে এইটি পার্সেন্ট তারপরে করলে সিক্সটি পার্সেন্ট এইরকমভাবেও কিছু স্ল্যাবে এটাকে ভাগ করে দিয়েছে তো অনেকেই তোমরা বিভিন্ন কলেজে পেমেন্ট করে দিয়েছ তো আমিও তোমাদেরকে সাজেস্ট করে করেছিলাম যে যখন একটা কলেজ পাবে সেটাকে আগে তুমি নিয়ে নাও সেই সেই কলেজে ভর্তি হয়ে যাও তোমার একটা জায়গা সিকিওর করে রাখো তারপরে তোমার যে টার্গেট কলেজ সেখানে যদি তোমার নাম একটু নিচের দিকে থাকে তাহলে তুমি সেই কলেজটার জন্য ওয়েট করতে পারো তো এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে এবং তারা তার তাদের টার্গেট কলেজটা পেয়ে গেছে এবং তার সাথে আগে যে কলেজটাতে ফর্ম ফিল আপ সেটা ক্যান্সেল করতে চাই তো তাদের জন্য আমি বলবো যাও গিয়ে কলেজের ওয়েবসাইটে দেখো অ্যাডমিশন ক্যান্সেল বলে অপশন থাকবে আর যে কলেজের নেই সেই কলেজকে তোমরা কনট্যাক্ট করতে পারো এক্ষুনি কন্ট্যাক্ট নাও করতে পারো কিছুদিন পরে করতে পারো কারণ এখন কলেজে ভর্তি সংক্রান্ত প্রক্রিয়াটাই বেশি চলছে তো দেখবে আস্তে আস্তে হয়তো সমস্ত কলেজ থেকেই তোমার ক্যান্সিল অ্যাডমিশনের অপশান চলে আসবে তো এইভাবে তোমরা ক্যান্সেলের জন্য অ্যাপ্লাই করবে এবং তার কিছুদিনের মধ্যে বা পুরো অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের টাকা রিফান্ড চলে আসবে সো এটা তো গেল অ্যাডমিশান ক্যান্সেল এইবার ধরো কোনো কলেজ ক্যান্সেল অ্যাডমিশানের অপশন দিচ্ছে না মানে তুমি কোনোভাবেই সেখানে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারছো না এবং তুমি সাথে অন্য আর একটা কলেজেও ভর্তি হয়ে গেছো তো তার মানে কি তোমার সেই কলেজের অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যাবে সেটা একেবারেই নয় তুমি সে ধরে নাও আমি এক্সাম্পল দিয়ে বলছি তুমি আগে সিটি কলেজে ভর্তি হয়ে গিয়েছিলে এবং তারপরে গোয়েঙ্কা কলেজে চান্স পেয়েছো তো গোয়েঙ্কা কলেজেও তুমি ভর্তি হয়ে গেছো একসাথে দুটো কলেজের তুমি ফিস পেমেন্ট করে দিয়েছো এবার সিটি কলেজ তোমাকে অপশান দিচ্ছে না অ্যাডমিশন ক্যান্সেল করার সেক্ষেত্রে তুমি কী করবে তুমি তো কলেজের ক্লাস করবে এবং কলেজ থেকে যখন সিইউ এর রেজিস্ট্রেশন করানো হবে তখন রেজিস্ট্রেশন তুমি ওই কলেজ থেকেই করবে তো সেক্ষেত্রে তোমার রকম প্রবলেম হবে না যেহেতু তুমি ওই কলেজে ফিটা পেমেন্ট করে দিয়েছ যদি ক্যান্সেল করতে না পারো তাহলে ওই ফিটা তুমি আর রিফান্ড পাবে না ওই ওই ফিটা হয়তো তোমার নষ্টই হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে তুমি যে কলেজে ভর্তি হয়েছো যে কলেজের ক্লাস করছো সেই কলেজের আন্ডারেই তোমার তোমাকে সিউএর রেজিস্ট্রেশন করাতে হবে তো সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আর কোনো রকম প্রবলেম হবে না কারণ রেজিস্ট্রেশন যে কোনো একটা কলেজ থেকেই হবে এবং সেটা তুমি যে তোমার টার্গেট কলেজ রয়েছে সেটার থেকেই করাতে পারো এটা হচ্ছে ইন কেস তুমি ক্যান্সেল অ্যাডমিশন করতে পারছো না সেক্ষেত্রে যদি করতে পারো কোনো কলেজ যদি এরকম না দেয় সেক্ষেত্রে তোমার রিফান্ডটা হবে না কিন্তু যদি করতে পারো তো সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্যান্সেল অ্যাডমিশনের অপশানটা নিয়ে নেবে এবং তোমার টাকাও রিফান্ড হয়ে যাবে তো আশা করি ক্যান্সেল অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের যে সমস্ত ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি এরপরে আমি বলতে চাই যে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে তুমি একটা কোর্সে ভর্তি হয়েছো সেই সাবজেক্টটা পরে চেঞ্জ করতে পারবে কিনা এটা সম্পূর্ণ নির্ভর করছে কলেজের সিটস অ্যাভেলেবিলিটির ওপর সে ধরে নাও তুমি কোনো একটা বিএ অনার্সের কোনো একটা সাবজেক্ট ধরো তুমি ইংলিশ অনার্সের জন্য ভর্তি হয়েছো সেটাকে চেঞ্জ করে তুমি হিস্ট্রি অনার্স করতে চাইছো তো সেক্ষেত্রে তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে তোমার অ্যাডমিশান তো হয়ে গেছে ফি পেমেন্টের মাধ্যমে এরপরে তুমি কি করবে যদি এই সাবজেক্টটা নিয়ে পড়তে না চাও তাহলে কলেজের কলেজের সাথে তুমি যোগাযোগ করবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যদি কলেজে হিস্ট্রি অনার্স এর সিট ফাঁকা থাকে তাহলে নিশ্চয়ই তোমাকে ওটা দিয়ে দেওয়া হবে তো এইটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাকে কলেজের ওপর তো কলেজের সাথেই তোমাকে এটা কনসাল্ট করতে হবে যে ওরা এই সাবজেক্টটা তোমাকে অফার করবে কি করবে না এরপরে হচ্ছে তোমরা অনেকেই বলেছো যে তুমি একটা পার্টিকুলার শিফটের আন্ডারে ভর্তি হয়ে গেছো সেটাকে চেঞ্জ করে অন্য শিফট করতে পারবে কিনা তো এই জিনিসটা কিন্তু হয় না কারণ এক্ষেত্রে আমি গোয়েঙ্কার এক্সাম্পল দিয়ে খুব ভালোভাবে বলতে পারি তোমরা দেখবে যারা অলরেডি গোয়েঙ্কা কলেজে ভর্তি হয়ে গেছো তাদের একটা করে লিস্ট বের করেছে সেই লিস্টটায় কি লেখা আছে তোমার নাম দেওয়া আছে তার সাথে তোমার র্যাঙ্ক দেওয়া আছে এবং তার সাথে তুমি তোমার শিফটটা দেওয়া রয়েছে মানে তুমি কি শিফট চেয়েছিলে এবং আলটিমেটলি কি শিফট পেয়েছো ধরো তুমি চেয়েছিলে মর্নিং কিন্তু সিটস যেহেতু মর্নিং নেই পেয়ে গেছো ডে তো এক্ষেত্রে তোমার আর কোনো রকম অপশান নেই ওটাকে চেঞ্জ করে মর্নিং করার বা ধরো তুমি চেয়েছিলে মর্নিং পেয়েছ মর্নিং কিন্তু সেক্ষেত্রে তুমি পরে চাইছো সেটাকে ডেতে কনভার্ট করবে এই জিনিসটাও কিন্তু একদম হয় না এবার এটা আমি বলবো কোনো কলেজের ক্ষেত্রেই হয় না কারণ গোয়েঙ্কার ক্ষেত্রে তো হয়ই না তোমাকে ডিরেক্ট একদম বলাই ছিল যখন অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের বের করেছিল সেখানে বলাই ছিল যে শিফটের ইন্টারচেঞ্জ হবে না এবং অন্যান্য কলেজের ক্ষেত্রে তুমি দেখবে যে এর জন্য আলাদা লিস্ট মর্নিং এর জন্য আলাদা লিখ যেরকম যায় ক্ষেত্রে তো এইরকমভাবে ভাবে বের করা হয় তাই শিফট তোমার কোনোভাবেই চেঞ্জ হবে না কারণ শিফটটা তুমি যেটা সিলেক্ট করেছো এবং যেটা পেয়েছো সেটা নিয়েই তোমাকে থাকতে হবে তো এরপরে হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কলেজ এইবারে কবে থেকে স্টার্ট হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সেশন কবে থেকে স্টার্ট হবে তো যেরকমটা আগেও বলা ছিল ইউজিসির গাইডলাইন্স অনুযায়ী তোমাদের ফার্স্ট অক্টোবর থেকে এই বছরের সেশন স্টার্ট হয়ে যাবে এবং সেই ফার্স্ট অক্টোবর থেকে কলেজ তোমাদের অনলাইনে হবে নাকি অফলাইনে হবে সেই সংক্রান্ত কলেজ এখনও পর্যন্ত কিছু জানায়নি বা ইউনিভার্সিটিও কিছু জানায়নি তবে ইউনিভার্সিটির ওপরে ওটা এটা পুরোপুরি নির্ভর করছে না আমাদের গভর্নমেন্ট যেরকম গাইডলাইন্স বের করবে সেই অনুযায়ী তোমাদের কলেজ হবে তো এখনো পর্যন্ত আশা করা যায় যেহেতু এটা সেপ্টেম্বর মাসের অর্ধেক হয়েই গেছে আর অক্টোবর মাস সেই তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তো এটা আশা করা যায় প্রথমে তোমাদের অনলাইনেই ক্লাস হবে হয়তো তোমাদের ফার্স্ট সেমিস্টারটা অনলাইনেই ক্লাস হবে তারপরে কীরকম এই সিচুয়েশন থাকে সেটা দেখে তোমাদের কলেজ ওপেন করা হবে তো এখন তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের কলেজ আপাতত অনলাইনেই হচ্ছে একদিন তোমাদের হয়তো যেতে হতে পারে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেটা তোমাকে ফিজিক্যালি কলেজে প্রেজেন্ট থাকতেই হবে এটা নিয়েও আমাকে অনেকে বলেছিল যে কলেজে কি প্রেজেন্ট থাকতে হবে তো হ্যাঁ কলেজে তোমাদের প্রেজেন্ট থাকতেই হবে এবার এই সংক্রান্ত নোটিশ এখনো পর্যন্ত বেশিরভাগ কলেজের কাছে থেকে আসেনি তো এই সংক্রান্ত নোটিশ যখন আসবে আমি অবশ্যই তোমাদের ইনফর্ম করে দেব কিন্তু আমার মনে হচ্ছে কলেজ তোমাদের কে ডাকবে কলেজে তোমাদের প্রেজেন্ট থেকে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস একদম অথেন্টিক কিনা তুমি ঠিকঠাক ইনফর্মেশন দিয়েছো কিনা এই সমস্ত কিছু ওখানে ভেরিফাই করে তোমাকে কলেজে অ্যাডমিশন ফাইনাল অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে তো এগুলোই জাস্ট আমি তোমাদের এই ভিডিওতে বলে দিলাম আশা করি তোমাদের যা যা ডাউট ছিল আমি ক্লিয়ার করতে পেরেছি তো এই ভিডিওটা এতটাই রাখছি পরেও যদি কলেজের অ্যাডমিশন সংক্রান্ত কোনোরকম কোয়েশ্চেন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বা মেসেজ করে জানিও তো ভিডিওটা এতটাই রাখছি ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই